হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আগের দিনকে নিউ কলকাতায় যখন গেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে বেশ কিছু কোশ্চেন আমরা মানে জানতে যাই, মানে চাইছি যে কিছু কোশ্চেনের আমরা উত্তর ওখানে নিতে গেছিলাম। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে আমি কোনো একটা ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব। তো যেহেতু আজকে সানডে আর মেনলি কোশ্চেনগুলো ওই করে, তো সেক্ষেত্রে ওই ভালো বলতে পারবে আমার থেকে, আমি তো ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, তো আজকে তোমাদের কোশ্চেন উত্তরের পর্বটা শেষ করব। তো সেক্ষেত্রে তোমাদের মনে যদি কারোর কিছু থাকে তো তোমরা মোটামুটি এর থেকেই পেয়ে যাবে উত্তর, আর যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই কোশ্চেন আমাদের কমেন্ট বক্সে করবে। তো চলো আমাদের কোশ্চেন উত্তরের পর্বটা স্টার্ট করা যাক। তো কোয়েশ্চেন আনসার পর্বে যাওয়ার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে প্রয়াগে এখন আপনারা সবাই জানেন যে হ্যান্ডওভার শুরু হয়ে গেছে। তো হ্যান্ডওভারটা এখন ফিট আউট পজিশনের থ্রু দিয়ে হচ্ছে। তো আমরা যারা ওনার্স আছি তারা মানে ইমেলে লেটার পেয়েছি অথবা হার্ড কপিও লেটার পেয়ে গেছি যে হ্যান্ডওভারটা কবে থেকে হচ্ছে, মানে সেটা JLL গ্রুপের থ্রু দিয়ে হবে ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা জেনেছি। তো ওই প্রসঙ্গেই আমরা অ্যাকচুয়ালি শেয়ার করছি, যারা টাওয়ার 4, টাওয়ার 5 এবং টাওয়ার 6 যারা এখনো এই লেটারগুলো পাননি, মানে তাদের জন্যই স্পেসিফিক্যালি, বাট সংগমের জন্য হবে, কারণ পরবর্তীকালে আস্তে আস্তে সংগমে যখন হ্যান্ডওভার হবে তখনও এই প্রসেসই নিশ্চয়ই মেনটেন করা হবে। তো চলুন আমি আগে কোশ্চেনগুলো স্টার্ট করছি আর উত্তর দেবেও। তো আমি ফার্স্ট যে 1 নম্বর কোশ্চেন করছি সেটা হচ্ছে ফিট আউট পজিশনটা কি আর এটা হাতে পেলে কি কি করা যাবে। হ্যাঁ, ফিট আউট এই শব্দটা হচ্ছে সেলফ এক্সপ্লানেটরি, মানে আপনাদের ফিটিংসের যে সমস্ত কাজগুলো আছে তো সেইগুলোই করতে পারবেন। দেখবেন ওরা মেনশন করে দিয়েছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে লেবার্স বা ভেন্ডার্স যারা আছে তারা ওখানে যেতে পারবে এবং গিয়ে তারা ফিটিংসের মেনলি কাজগুলো করবে, যেমন ইন্টেরিয়ার ডেকোরেশন, যেমন ধরুন কালার, যেমন লাইটিংয়ের বিভিন্ন কাজকর্ম, তো এই সমস্ত কাজগুলোর জন্যই ফিট আউট পজিশন দেওয়া হচ্ছে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে OC কি, কবে পাওয়া যাবে। হ্যাঁ, OC হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট, এটা পাওয়া যাবে বলতে দেখুন ওরা টেন্টেটিভ কিছু একটা টাইম দিয়েছে যেখান থেকে মেনটেনেন্স স্টার্ট হবে। তো ধরুন আমাদের টাওয়ার 3 যাদের, তাদের বলে দিয়েছে ফেব্রুয়ারি 15 থেকে মেনটেনেন্স স্টার্ট হবে। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অকুপেন্সি সার্টিফিকেটটা ফেব্রুয়ারি 15 পাওয়া যেতে পারে বলে বলেছে। OC স্টার্ট হওয়ার পর, মানে OC দেওয়ার পরেই কিন্তু ওরা মেনটেনেন্সটা স্টার্ট করবে, এমন নয় যে OC আপনি হাতে পেলেন না তার আগে মেনটেনেন্স ওরা স্টার্ট করে দেবে। হ্যাঁ, মানে ওটা ওই মেনটেনেন্সটা বলেছে, অকুপেন্সি সার্টিফিকেট নিয়ে কিচ্ছু বলেনি, মানে ওটা আবার এটাও বলেছে যে ওটা কিন্তু পরে ডিলে হতে পারে। হ্যাঁ, তো অকুপেন্সি সার্টিফিকেট পেলে তবেই কিন্তু মেনটেনেন্স স্টার্ট হবে, তার আগে নয়। তো একই 3-তে কোশ্চেন একই আছে, মেইনটেনেন্স চার্জ কবে থেকে কাটা হবে। হ্যাঁ, তো এটা রিলেটেড, OC আপনারা যখন পাবেন তখন থেকে মেইনটেনেন্স কাটা হবে। ওরা যদি বলে দেয় যে টাওয়ার 2 ফেব্রুয়ারি থেকে হবে তো সেক্ষেত্রে কিন্তু সেটাই স্টার্ট হবে না, যদি আপনারা OC পেয়ে যান তবেই কিন্তু স্টার্ট হবে। তো 4 নম্বর কোশ্চেন হচ্ছে ফিট আউটের কাজে কি কি ফর্মালিটি করতে হবে ফ্ল্যাট ওনারদেরকে। হ্যাঁ, তো এখানে ফর্মালিটি বলতে যেটা আছে, যেটা ধরুন বেশ কিছু ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে, মানে ইনিশিয়াল দিনে যেটা হ্যান্ডওভারের জন্য, হ্যাঁ, যেটা হলো প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত নিয়ে যেতে বলেছে। তো এটা তো গেল, এটা ছাড়া ফিট আউটের কাজকর্ম যখন ধরুন শুরু হবে তখন যে লেবার্সরা বা যে ভেন্ডাররা কাজ করবে তাদের ডিটেলস প্রোভাইড করতে হবে, মানে তাদেরও ফটো, আই কার্ডস, মানে ধরুন ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি আপনাদেরকে প্রোভাইড করতে হবে। আর যেটা বলেছে, মানে 1 BHK-র জন্য 10,000 টাকা সিকিউরিটি মেনি, 2 BHK-র জন্য 15,000 টাকা এবং 20,000 টাকা এই সিকিউরিটি মানি ওরা কিন্তু নেবে। তো এটাই হলো মেন কথা। আর টাইম লাইনটা তো অলরেডি বলে দিলাম, 8টা থেকে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে এটা মেইনটেনেন্স কাজগুলো করতে হবে, ফিট আউটের কাজগুলো। আর 5 নম্বর কোশ্চেন হচ্ছে ফিট আউটের জন্য ডিপোজিট টাকা কে নেবে এবং রিফান্ড কিভাবে হবে। হ্যাঁ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করেছেন বিভিন্ন ফোরামে যে ফিট আউটের টাকা নেওয়া হচ্ছে সেটা কেন নেওয়া হচ্ছে এবং কে নিচ্ছে, রিফান্ডটা কিভাবে হবে। তো এই প্রশ্নটা অনেকেরই আছে, তো সেটা এবার বলি। এই টাকাটা কিন্তু অ্যালকভের নামেই কাটা হবে, মানে JLL বারবার বলে দিয়েছে JLL ফিট আউটের এই পুরো জিনিসটা পর্যালোচনা করবে, মানে পর্যবেক্ষণ করবে, কিন্তু ওরা টাকা নেবে না, টাকা কিন্তু কাটা হবে, মানে চেকটাকে কাটা হবে কিন্তু অ্যালকভের নামেই।
এবং বলেছে যে ধরুন আপনারা যে ফিট আউট যে কাজকর্মগুলো করবেন সেটার একটা টেন্টেটিভ টাইমলাইন আপনাদের দিতে হবে, মানে আজ থেকে ধরুন শুরু করলাম, দু সপ্তাহ করলাম কি দু মাস করলাম, সেই ডেটটা কিন্তু আমাদের মেনশন করতে হবে এবং তার মধ্যেই ফিট আউট মোটামুটি কমপ্লিট করার কথা। এবং যখন আপনি ফিট আউট কমপ্লিট করে যাবেন মানে হয়ে যাবে, তখন জেএলএলকে যদি আপনি ইনফর্ম করেন তখন তার ঠিক 7 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 7 বিজনেস ডেজের মধ্যে ওরা আপনাদের রিফান্ড করে দেবে যে টাকাটা পেন্ডিং থাকবে। সেক্ষেত্রে একটা কথা বলি, যখন ধরুন আপনারা কোনো আপনাদের কোনো মালপত্র ওপরে উঠবে বা কিছু হবে, তখন যদি কমন কোনো এরিয়া এফেক্টেড হয় সেক্ষেত্রে তারা আপনাদের ওই ডিপোজিট মানি থেকে কিছু অংশ হয়তো কেটে নেবে, তো সেটা কতটা কি সেটা আইডিয়া নেই। হ্যাঁ আইডিয়া নেই, কিন্তু 6 নম্বর কোয়েশ্চেনটা করো তাহলে তুমি বুঝতে পারবে। ও 6 নম্বর হচ্ছে ফিট আউটের সময় যে সিকিউরিটি ডিপোজিট নেওয়া হবে সেটা কেন, এবং সেটার রিফান্ড করার সময় যদি কোনো ইস্যু হয় তা কিভাবে সলভ করা যাবে। হ্যাঁ তো সেটা হচ্ছে ধরুন এই যে প্রবলেম, মানে ধরুন ফিট আউটের জন্য একটা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হচ্ছে, এই ডিপোজিটেড মানিটা যেটা অনামিতা বললো যে যদি কোনো ইস্যু হয় তাহলে সেই টাকাটা কেটে নেওয়া হবে। এবার আমি প্রশ্নটা করেছিলাম যে ইস্যুটা যে আমার দ্বারাই হচ্ছে, মানে আমার ভেন্ডার বা আমার লেবারসদের দ্বারা হচ্ছে, সেটা কি করে আপনি বুঝবেন এবং সেটার ক্যালকুলেশনটাই বা কী হবে। ক্যালকুলেশন নয় ঠিক আছে, যেটা এফেক্টেড হলো তার একটা ক্যালকুলেশন হলো, সেই পরিমাণ ওরা ডিডাক্ট করলো, কিন্তু আমার দ্বারা সেটা কি করে হচ্ছে মানে লেবারদের দ্বারা, সেটা ওরা বলেছে যে ধরুন প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে, মানে মেনলি এই প্রবলেমটা মানে হবে কিন্তু কমন এরিয়ার হলেই, মানে ধরুন আমি আমার বাড়িতে কাজ করাচ্ছি, সেক্ষেত্রে লেবারদের যদি আমার বাড়ির মধ্যে ইন্টেরিয়ারের মধ্যে যদি কিছু সমস্যা হয় সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো কমন স্পেস মানে আমার পার্শ্ববর্তী কোনো এরিয়ার কমন স্পেস যদি অ্যাফেক্টেড হয় তখন ওই টাইমে কোন টাইমে অ্যাফেক্টেড হচ্ছে সেটা ওরা চেক করবে, এবং ওখানে নাকি সিসিটিভি ক্যামেরারও বন্দোবস্ত থাকবে, তো তার থ্রু দিয়ে কিন্তু আইডেন্টিফাই হবে যে আমার লেবারই করেছে। এরপর আসি মানে 7 নম্বর কোশ্চেনে, আর সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ডিট কবে পাওয়া যাবে। হ্যাঁ তো রেজিস্ট্রেশন ধরুন যবে হয়েছে মানে আমাদের অক্টোবরে হয়েছে 2021, তো সেই হিসেবে অলমোস্ট 2 মাস কেটে গেছে, তো মোটামুটি যেটা ওনারা বলছেন যে অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন ডিটে মানে অনেকের হয়ে গেছে আর কি, রিটার্ন এসে গেছে, তো ওনারা ফোন করেছেন ব্যক্তিগতভাবে, তো যাদেরকে ফোন করেছেন তারা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন, মানে আমরা ধরুন জয়েন্ট আছি তো আমি গিয়ে ওখানে আমার কালেক্ট করে নিতে পারবো আমার ডকুমেন্টসের থ্রু দিয়ে, যদি কারোর ব্যাংক লোন থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ কালেক্ট করবে, তো এই ধরনের ফর্মালিটিসগুলো আছে সেটা কিন্তু ওরা করেছে, ডিট আসার সঙ্গে সঙ্গে ওরা কল করে নেবেন। তো এবার হচ্ছে 8 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, তো রেজিস্ট্রেশনের টাইমে যে এক্সট্রা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হয়েছিল সেটা কি হবে, সেটার কি হবে যদি ফ্ল্যাট কেউ বিক্রি করে দেয় তাহলে সেটা কিভাবে পাওয়া যাবে, মানে রেজিস্ট্রেশনের সময় যখন আপনাদের 1 বছরের এক্সট্রা একটা মেনটেনেন্সের সাথে সাথে ওই 1 বছরের মেনটেনেন্সের সমান পরিমাণ আর একটা এক্সট্রা যে মানে রিফান্ডেবল বলে টাকাটা নিয়েছিল সেটার কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ তো এখানে এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন, আমরা যখন জানতে চেয়েছিলাম যে টাকাটা আপনারা দেবেন কবে, তখন ওনারা বলেছেন এখন যতদিন অ্যালকোভ মানে হোল্ড করছে পুরো জিনিসটাকে মেনটেন করছে ততদিন তো দেওয়ার প্রশ্ন নেই, ইন দ্য মিন টাইম আমি কোয়েশ্চেন করেছিলাম যদি তার মধ্যে কেউ যদি ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে যায় তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে যাকে বিক্রি করবে তার সাথে কাটা হবে, হ্যাঁ তার সাথে একটা অ্যাডজাস্ট করার হবে, আর ধরুন কেউ বিক্রি করলো না সবাই মিলে থাকলো ওনার্সরা, সেক্ষেত্রে যখন ওনার্সদের অ্যাসোসিয়েশন ফর্মেশন হবে তখন সেই সময় এই টাকাটাকে ওনার্স অ্যাসোসিয়েশন গ্রুপে ওদের যে অ্যাকাউন্টটা তৈরি হবে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, মানে এরা কিন্তু রিফান্ড ওইভাবে হবে না, মানে মানে সব সব মিলিয়ে মোট কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আর টাকাটা আসছে না, এখন আপাতত আসছে না, আপনার অ্যাকাউন্টে কোনোদিনই আসবে না এটা নিশ্চিত থাকেন, ওটা মোটামুটি ওটা ওটা মোটামুটি ওনার্সদের মানে গ্রুপেই চলে যাবে মানে অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন আছে 9, সেটা হচ্ছে মিউটেশনের প্রোগ্রেস কি রকম। হ্যাঁ মিউটেশনের প্রোগ্রেস বলতে প্রয়াগে ধরুন আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন 0.5%, ঠিক আছে হাফ মানে অফ দ্য অ্যামাউন্ট মানে টোটাল অ্যামাউন্টের একটা টাকা আপনারা প্রোভাইড করেছেন এবং সেই হিসেবে আরও এক্সট্রা কিছু দিতে হয়েছে প্রসেসিং ফিস ইত্যাদি হওয়ার জন্য, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে মিউটেশনের এখন প্রোগ্রেসটা কি, ওরা বলছে যে এখন শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে মানে একটু প্রসেসটা প্রোগ্রেসটা খুব একটা ডিলে মানে খুব একটা ফাস্টার নয়, তো এখানে একটা দেখার বিষয় আছে
ধরুন আপনাদের যে চেকটা আপনারা ইস্যু করেছেন, তো সেই চেকটা অলরেডি মানে ওরা টাকাটা কেটে নিয়েছে কিনা, যেমন আমাদের কেটে নিয়েছে, হ্যাঁ আমাদের ডিসেম্বর মাসে হয়েছে, তো সেই হিসেবে আশা করা যায় যে কিছুদিনের মধ্যে মিউটেশনের পেপারসগুলো ওরা দিয়ে দেবে। আর যাদের এখনও চেকের টাকা কাটেনি, সেক্ষেত্রে মানে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে যে 3 মাস হয়ে গেল এখন চেক বাউন্স করে যেতে পারে বা এক্সপায়ার করে যেতে পারে রাদার, তো সেই হিসেবে কিন্তু ওরা আবার ফোন করবে, মানে অ্যালকভ রিপ্রেজেন্টেটিভরা আবার ফোন করে আবার নতুন চেকের ইস্যু করতে পারে। এই ধরনের কিছু কারোর কি বলবো এক্সপিরিয়েন্স হলে আপনারা জানাতে পারেন, মানে সেই ধরনের এক্সপিরিয়েন্স। আবার অন্যথা যেটা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যে ক্যালকুলেশনগুলো করা হয়েছিল যে টাকাটার জন্য, সেই টাকারও আবার পরিবর্তন হয়েছে, তো তার জন্য অ্যালকভের রিপ্রেজেন্টেটিভরা নাকি কল করেছে। মানে কারোর কাছে হয়তো 50 টাকা বাকি আছে, কারোর কাছে 100 টাকা, তাদেরকে ফোন করে আবার সেই টাকাগুলো নেওয়া হয়েছে, হ্যাঁ নেওয়া হয়েছে বা ফেরত দেওয়ার কোনো ঘটনা ঘটেছে বলে জানি না, মানে টাকা নেওয়া হয়েছে। তো এই হলো মিউটেশনের প্রসেস প্রোগ্রেস। মানে মোটামুটি যাদের আপনারা টাকা কেটে নিয়েছে ব্যাংক থেকে, তারা নিশ্চিন্ত থাকতে পারেন, তাদের মিউটেশনের খুব মোটামুটি প্রসেসটা হচ্ছে ভালো। যাদের টাকা কাটেনি তারা আমি বলবো, সাজেস্ট করবো যে অ্যালকোভের সাথে কানেক্ট করে দেখে নিন যে কি পরিস্থিতিতে আছে। তো এই হলো আজকের কোশ্চেন উত্তরের পর্ব। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে তো কমেন্ট বক্সে করুন, আমরা আবার যবে সংগ্রহ করতে পারবো তবে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন আমরা খুব, আর আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমরা কবে হ্যান্ড ওভার পাচ্ছি, তো হ্যান্ড ওভার বলতে অবভিয়াসলি ফিট আউট হ্যান্ড ওভার, তো সেটা সম্ভবত আমরা খুব তাড়াতাড়ি পাচ্ছি, কিন্তু সেটা আপনাদের কাছে এখন সারপ্রাইজ থাক, তো সময় মতো জানিয়ে দেবো। তো চলুন আজকের মতো সকলকে টাটা টাটা, ভালো থাকবেন।